গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী ঠাকুরের চরণ স্মরণ করে আমি তার প্রতি ভক্তির কথা নিয়ে আপনাদের বলছি। আজ আমরা সবাই কিরকম ধরনের অবস্থায় রয়েছি, না এক বিশিষ্ট অবস্থায় রয়েছি, সেটা হচ্ছে কি না, এই যে বিভিন্ন ধর্ম পৃথিবীতে রয়েছে তার তুলনায় নিজেকে সেইটা আমরা জানবার জন্যে সেই চেষ্টা আমরা করেছি, নিজেকে ভক্তি করবার জন্যে। হ্যাঁ, কেন না, আমার মধ্যে যিনি আছেন তার উপরে তার ভজন করতে হবে, তাকে আমাদের জানতে হবে কে কে এমন, কে আমি, তারে আমাদের আমাকে কেন তাপ জ্বালা দগ্ধ করছে কেন। হ্যাঁ, তা সেই জন্যে আমাদের এই ধর্মসভা, এই ক্রিয়াযোগ একটি রয়েছে। ক্রিয়াযোগের প্রথমটার হচ্ছে কি না, আমরা কতগুলো ধর্ম পালন করছি, কতগুলো রীতি পালন করছি, সেগুলো হচ্ছে কি আমাদের দেহটাকে সম্পূর্ণরূপে রোগমুক্ত করে দিচ্ছে। যা রোগমুক্ত করার জন্যে কি হচ্ছে না, আমরা সমস্ত এ বিপদ আপদ থেকে দূরীভূত হয়ে আমরা সেই সমস্ত অবস্থা পালন করছি, সেই অবস্থা আমাদের সিদ্ধির পথ আমাদের বলে দিচ্ছে, যার জন্যে এই ক্রিয়া যোগ আমাদের অবলম্বন করে আমার ওই অবাস যে কী বলে বিভিন্ন যে ক্রিয়াগুলো আমরা করি, হ্যাঁ, প্রাণায়াম, চঞ্চু, তারপরে এই যে আমরা এই ডান পা বাঁ পা দু পা মিলে এই যে ক্রিয়াগুলো সমস্ত করি এবং আমার মধ্যে যে আছে আমরা তাকে দেখি, হ্যাঁ, সেই চোখ টিপে সমস্ত কিছু করে আমরা দেখছি। তা এই যে অবস্থা, এই অবস্থা করতে 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 জিহ্বা গ্রন্থি আমাদের ভেদ হবে, সেই জীব সেখানে চলে গেলে কি হচ্ছে তার প্রতি ভক্তি আরও বেড়ে যাবে, গুরু ভক্তি আরও বেড়ে যাবে। সেইখানে আমরা যখন যাব, সেখানে গিয়ে কি হচ্ছে না, সেই সিদ্ধি অবলম্বন করে আমরা বিভিন্ন ধর্ম পালন করবার চেষ্টা করছি। এবং তারপরে থার্ড স্টেজে গিয়ে, হ্যাঁ, আমাদের শ্বাস কমে যাচ্ছে, থার্ড স্টেজে গিয়ে, হ্যাঁ, কি হচ্ছে 144টা ঘা পড়ছে, হ্যাঁ, এক একটা শ্বাসে, হ্যাঁ, তারপরে গিয়ে আরও আরও বেশি শ্বাস করছে ফোর্থ স্টেজে গিয়ে। তাহলে এই যে জিনিসটা আমাদের সাধন পদ্ধতি যে এগুলো আছে, আমার মধ্যে যে আছে তাকে আমাদের জানতে হবে। আমরা গুরুকে ভক্তি করছি কেন না, আমাদের মধ্যে যিনি আছেন তিনি তাকে দেখিয়ে দেওয়ার জন্যে আমাদেরকে এই সমস্ত সিদ্ধ ধর্মগুলো, আমাদের সিদ্ধির যে পদ্ধতিগুলো তিনি আমাদের দিয়েছেন। তা কাজে কাজে আমার মধ্যে যে আছে তাকে জানতে হবে, তাকে জানলেই আমরা সমস্ত মুক্ত দায় মুক্ত হয়ে যাব। আমাদের আর বারবার পুনরূপী জনম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম আর হবে না আমাদের। সেই জন্যে আমাদের কি করতে হবে না, সেই ধর্মকে অবলম্বন করে আমাদের সেই পথে হাঁটতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। পৃথিবীতে বহু ধর্ম আছে, পৃথিবীতে বহু প্রকারের ধর্ম আছে, সে সমস্ত ধর্মগুলো বাহ্যিক এখানে, কিন্তু সমস্ত আন্তরিক আন্তরিক ভাব রয়েছে তার মধ্যে। নিজেকে জানো, নো দাই সেলফ, রিয়েলাইজেশন সেলফ, সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ, নিজেকে জানতে হবে। আমাকে নিজেকে জানতে হলে কি করতে হবে, আমার ভেতরে কি আছে না আছে আমাকে সবগুলো জানতে হবে। দেহে সমস্ত কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিয়ে যে পদ্ধতিগুলো রয়েছে, সমস্ত কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিয়ে সম্পূর্ণরূপে সেখানে আমাদের কি বলে অক্সিডাইজড অক্সিজেনকে নিয়ে এসে ভর্তি করতে হবে। হ্যাঁ, যত অক্সিজেনকে ভর্তি করবো আমরা তখন আমাদের চঞ্চলতা কমে যাবে, আমরা ধীরে ধীরে স্থিরত্ব অর্জন করে আমরা যেখানে খুশি আমরা সেখানে যেতে পারবো। ফোর্থ স্টেজে যখন আসবো আমরা তখন কি হচ্ছে, আমরা দেহটাকে রেখে দিয়ে বেরিয়ে চলে যাব, বিভিন্ন জায়গায় চলে যাব। হ্যাঁ, এই অবস্থা সেই সময় আসবে। হ্যাঁ, কাজে কাজেই আবার থার্ড স্টেজ যখন আসছে তখন আমরা শ্বাসটা নিচ্ছি, দু মিনিটে একটা শ্বাস নিচ্ছি। হ্যাঁ, এইরকম ঘটনা ঘটছে। তা কাজে কাজে আমাদের হচ্ছে কি, সমস্ত দেহ
প্রত্যঙ্গ আমাদের যেগুলো রয়েছে সব জায়গাতে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটাকে এই অক্সিজেনটাকে আমাদের ঢোকাতে হবে। সেই অক্সিজেনটা ঢুকলে কী হচ্ছে, আমাদের দেহটা সম্পূর্ণরূপে সেই তত্ত্ব আমার মধ্যে যে আছে তাকে দেখবার জন্যে সেই অবস্থা প্রাপ্ত হবে। অতএব আমরা সেখানে চলে যাব, যেখানে গেলে যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধম পরম, সেই আমার পরম ধাম, সেইখানে আমাদের যেতে হবে। তাই আমরা এই যে ক্রিয়াযোগ, এ পৃথিবীতে আর অন্য কোনো এই ধর্ম নেই। হ্যাঁ, কেন সমস্ত নাম গান অমুক তমুক নানা রকম সমস্ত পদ্ধতি রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে না, নিজেকে জানো, নো দাই সেলফ রিয়েলাইজ ওন সেলফ সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ, নিজেকে জানতে হবে, নিজেকে জানবার জন্যে যে প্রচেষ্টাগুলো তাই করতে হবে। তার কাজে এর মতো ধর্ম আমি সারা পৃথিবীতে ঘুরেছি, সারা ভারতবর্ষে ঘুরেছি, হ্যাঁ কোথাও এরকম ধরনের জিনিস ধর্মের জিনিস নেই। কাজে কাজে আমাদের সকলে যারা আমরা ক্রিয়াযোগ গ্রহণ করেছি তারা যেন নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ক্রিয়া করে আমরা যেন জীবগ্রন্থি ভেদ করে আমরা ভেতরে প্রবেশ করতে পারি। ভেতরে প্রবেশ করলে কী হবে, ভেতরে প্রবেশ করলে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরে যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতির ফলে কী হচ্ছে, এইখান থেকে জীবটা ভেতরে সেই যেখানে আমরা জন্মগ্রহণ করেছিলাম সেইখানে চলে যাব। হ্যাঁ, যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধম পরমঙ্গম, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, সেই আমার পরম ধাম, সেই পরম ধামে চলে যেতে হবে। এবং তখন আমরা দেহটাকে ছেড়ে যখন চলে যাব তখন আর বারবার আমাদের জন্ম পুনরূপী জন্মঙ্গ পুনরূপী মরণ হবে না। হ্যাঁ, তাই আমাদের এই ক্রিয়াযোগকে বিশেষভাবে গ্রহণ করতে হবে। আমাদের নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে রাত জেগে আমরা কাজের চালে চাপে অনেক সময় ব্যস্ত থাকি। হ্যাঁ, আমি 27 বছর বয়সে যখন বাবা আমাকে 12 বছর বয়সে ক্রিয়া দিয়েছিলেন, 27 বছর বয়সে যখন আমি আমাকে নিয়ে যাচ্ছিলেন যখন বাইরে, তখন বললেন যে তোমার তুই জীব ঢোকাননি কেন রে। হ্যাঁ, আমি বলছি কী ব্যাপার, আপনি তো জীব ঢোকানোর কথা বলেন, আমি তো 500 ক্রিয়া করি। হ্যাঁ, তাহলে 25-30-40 মহামুদ্রা করি। তখন বলছেন যে এই দেখ, বলে জীবটা ঢুকে দিলাম। আমি ঠিক আছে, আপনি যখন যাচ্ছেন আপনার সঙ্গে 7 দিন থাকতে হবে, তো তারপরে পরবর্তী 7 দিনে আমি দেখাবো এসে। তারপরে মাথায় 3 দিনের মাথায় এসে জীব ঢুকে নিয়ে আমি দেখা করলাম, হ্যাঁ ঠাকুরের সঙ্গে দ্বিতীয় ক্রিয়া নিলাম। তা সেই জন্যে দ্বিতীয় ক্রিয়া নেওয়ার পরেই ঠাকুরের সঙ্গে কথা হলো যে 2-4 দিন ছাড়া ছাড়া তার সঙ্গে দেখা করা হবে। হ্যাঁ, বিশেষ করে 3rd স্টেজেতে ভয়ঙ্কর ব্যাপার, হ্যাঁ সেটা, সেইখানে আমরা প্রবেশ করব ভেতরে। হ্যাঁ, তা সেই জিনিসটা আমরা গুরুদেবের সঙ্গে যাতে দেখা করতে পারি, যাতে প্রতি মুহূর্তে আমরা তার সঙ্গ লাভ করতে পারি, সেই জিনিসটা আমাদের চেষ্টা করতে হবে। তাহলেই আমাদের সেই তার প্রতি ভক্তি, হ্যাঁ যে ভক্তি ধারা, সেই ভক্তির রস আমরা পালন করতে পারবো। সেই জন্যে আমরা 3rd স্টেজ, 4th স্টেজ আমরা সমস্ত কিছু স্টেজেতে আমরা চলে যেতে পারবো। শ্রী গুরুচরণে প্রার্থনা করি তিনি যেন করুণাময় করুণা করে আমাদেরকে সেই পথ বলে দিক, সেই পথে আমাদেরকে এ করুক, গুরুকে আমরা যেন ভালোবাসতে পারি, গুরুকে যেন আমরা সত্যিকারের প্রাণের সন্ধান দিয়েছেন বলে তিনি আমি তার সঙ্গে যেন দেখা করতে পারি, তার সঙ্গে যেন সে তাকে মাঝখানে রেখে যেন আমরা চলতে পারি, আমাদের জীবনে সেইটাই হওয়া উচিত। জয় গুরু, গুরু কৃপা হয়ে কি বলুন, গুরু কৃপা হয়ে কি বলুন, জয় গুরু। এখন আর কি আছে, তুমি কিছু বল।